জলপাইগুড়ি জেলার রামশাহী গরুমারা জাতীয় উদ্যানের পাশেই বাটারফ্লাই পার্কের অবস্থা বেহাল। পার্কের ভেতরে জঞ্জাল ও আবর্জনা ভর্তি থাকার ফলে নষ্ট হচ্ছে পার্কের সৌন্দর্য। ফলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন এই পার্কের থেকে। জলপাইগুড়ি জেলার রামশাহী গরুমারা জাতীয় উদ্যানের পাশেই বাটারফ্লাই পার্কের বেহাল অবস্থা। রামশাহী গরুমারা বাটারফ্লাই উদ্যানে বিভিন্ন আবর্জনা ও জঞ্জালে ভর্তি থাকার ফলে নষ্ট হচ্ছে পার্কের সৌন্দর্য। ফলে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা বহু পর্যটন মুখ ফিরিয়ে নিয়েছেন এই পার্কের থেকে। পার্কের কর্তৃপক্ষ থেকেও বাটারফ্লাই পার্কের রক্ষণাবেক্ষণ না থাকায় ও পার্কের বাউন্ডারি ভেঙে যাওয়ার ফলে পার্কের মধ্যে গরু ছাগল ঢুকে বিভিন্ন প্রজাতির গাছপালা নষ্ট করে থাকছে। রামশাহী গরুমারা জাতীয় উদ্যানের মেন গেটের পাশেই বাটারফ্লাই জাতীয় উদ্যান কোনোভাবেই বন দপ্তর রক্ষণাবেক্ষণ না করায় বহু পর্যটন পার্কের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। রামশাহী জাতীয় উদ্যান পার্কের সৌন্দর্য নষ্ট হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ হয়েছে। বাটারফ্লাই উদ্যানে দুজন বর্তমানে কর্মরত রয়েছেন, কিন্তু তারা দুঃখের সাথে জানান প্রশাসন কোনো ভূমিকা পালন করছেন না। যদি বাটারফ্লাই উদ্যানটির রক্ষণাবেক্ষণ ও ভালোভাবে পরিচর্যা করা যেত, তাহলে বহু পর্যটন এই বাটারফ্লাই পার্কের মুখোমুখি হতো। এখন আমরা শুনব রামশাহী বাটারফ্লাই উদ্যানের কর্মরত কি বলছেন তার মুখ থেকে। গরুমারা ন্যাশনাল পার্কের আন্ডারে যে বাটারফ্লাই গার্ডেনটা আছে, এটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য অনেক ট্যুরিস্ট ওখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আসতে চাচ্ছে না, এসে দেখবে কি। যদি আমাদের মানে সরকারের তরফ থেকে কিছু একটা হেল্প পাওয়া যেত বা কিছু ওনারা একটু কিছু দেখতেন, তাহলে আমাদের খুব ভালো হতো। দিন দিন ভিজিটার আসতো, তারা ইন্টারেস্ট পেত এখানে এসে। আমার নাম পিঙ্কি গোস্বামী, আমি এখানে বাটারফ্লাই নিয়েই কাজ করি দীর্ঘ 4 বছর ধরে। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.